জনগণের যে গণ উত্থানের মাধ্যমে হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমি বিশ্বাস করি যারা শহীদ হয়েছে প্রত্যেকেই তারা এক একটি মুক্তিযোদ্ধা, কারণ এই স্বাধীন বাংলাদেশ গড়তে তারা নিজের জীবনকে বোয়াখা না করে তারা রাজা রক্ত দিয়ে আজকে বাংলাদেশকে স্বাধীন করেছে। এবং আমি বিশ্বাস করি এরা রাষ্ট্রীয় এদেরকে খেতাব দেওয়া উচিত এবং তারা রাষ্ট্রীয়ভাবে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সারা জীবন মনে রাখবে। এবং আমরা এই পরিবারগুলোর পাশে দেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা কার্যক্রম মানে নির্দেশনায় বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের দল যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, এই মানুষগুলোর পাশে, এই পরিবারগুলোর পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই আজকে যাদের নির্দেশনায় শেখ হাসিনা স্বৈরাচার সরকার সহ যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে তাদের প্রত্যেকের বিচার হবে। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা সহ যাদের অবৈধ মন্ত্রী এমপি, যাদের আজ্ঞাবহ প্রশাসনে যে সকল যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে বাংলাদেশে ধরে এনে তাদেরকে বাংলাদেশের জাতির সামনে, বাংলাদেশের মানুষের সামনে তাদের বিচার করা হবে। I don't know.